আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপের ভিতরে যদি আপনার ল্যাপটপের ওন কিবোর্ড বা ল্যাপটপ যদি আলাদা কোনো কিবোর্ড ইউজ না করেন, সো ল্যাপটপের ভিতরে কিবোর্ডটাও যদি নষ্ট থাকে এবং সেটা যদি আপনার ইমিডিয়েট ইউজ করা লাগে, সে আপনি কি করবেন যে আমার আপনার ইমিডিয়েট ইউজ করা লাগতেছে বাট আপনার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, আপনি কিভাবে ইউজ করবেন? আপনি হচ্ছে একেবারে যে কর্নারে একেবারে যে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডোজ চিহ্ন, উইন্ডোজ চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে নিচের উপর স্ক্রোল করবেন, স্ক্রোল করার সাথে সাথে একেবারে নিচে যাওয়ার পর উইন্ডোজ ইয়েস টু অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অন স্ক্রিন কিবোর্ড এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অন স্ক্রিন কিবোর্ড মানে ল্যাপটপের ভিতরে অভ্যন্তরীণ সফটওয়্যার একটি এটা চালু হয়ে যাবে। আপনি এটার সাহায্যে লিখতে পারবেন যদি আপনার বেশি ইমার্জেন্সি থাকে, আর যদি না হয় তাহলে দরকার নেই। আর এখান থেকে আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপ ভিতরে অনেক কিছুই এখান থেকে উইন্ডোজ ইউএস টু অ্যাক্সেস থেকে এখানে হচ্ছে অনেক কিছুই পাবেন। এখানে হচ্ছে ম্যাগনিফায়ার পাবেন, অনেক সিম্পল উইন্ডোজ উইন্ডোজ পাওয়ার, উইন্ডোজ সিকিউরিটি, উইন্ডোজ উইনার, ওয়ার্ড, এগুলো সবকিছুই এখানে পাবেন। আবার আপনি চাইলে এখান থেকে সার্চ দিয়েও বের করতে পারবেন। আপনি যাচ্ছেন স্ন্যাপশট, মানে আপনি চাচ্ছেন যে এখানে ল্যাপটপে একটা স্ক্রিনশট নেবেন, সো আপনি স্ন্যাপশট লিখে সার্চ দিবেন, স্নাইপিং টুল চলে আসবে। এরকম স্নাইপিং টুল ওপেন করবেন, ওপেন করার পর হচ্ছে আপনি নিউ নিউতে নিউতে লিখে জাস্ট এখান থেকে টান দিবেন, এরকম টান দিবেন। টান দেওয়ার পর ল্যাপটপের স্ক্রিনশট চলে আসবে। তারপর এটাকে হচ্ছে সেভ করবেন, এবার সেভ করবেন। এটাকে কিভাবে সেভ করবেন? ফাইলে যাবেন, ফাইলে যে সেভ অ্যাজ এটা লিখে জাস্ট এখানে লিখে দিবেন, এখানে জাস্ট নামটা লিখে দিবেন, স্ক্রিনশট বা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি লিখে দিবেন। স্ক্রিনশট লেখার পর এখান থেকে সেভ করে দিবেন। এই হচ্ছে দুইটা প্রসেস, ল্যাপটপ থেকে কিভাবে স্ক্রিনশট নেবেন এবং ল্যাপটপ থেকে কিভাবে অন স্ক্রিন কিবোর্ড চালু করবেন। সো আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট কি ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।